আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। দেশে করোনা পরিস্থিতি কেবল ভয়াবহতার দিকেই যাচ্ছে, বিভিন্ন এলাকা থেকে মৃত্যু আক্রান্তের খবর আসছেই। রাজশাহী মেডিকেলে করোনার ওয়ার্ডে মারা গেছে আরও 13 জন, মৃতদের 3 জন রাজশাহীর। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 6 জন, নাটোরে 3 জন এবং নওগাঁর 1 জন। এ নিয়ে গত 21 দিনে 116 জনের মৃত্যু হল রাজশাহী মেডিকেল করোনা ইউনিটে, সেখানে নতুন ভর্তি হয়েছেন আরও 62 জন। এ নিয়ে 309 বেডের বিপরীতে রোগীর সংখ্যা 402 জন। এদিকে খুলনায় আজ আরও 9 জনের মৃত্যু হয়েছে, গতকাল খুলনা বিভাগে মারা গেছেন 32 জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে 4 জন, সাতক্ষীরায় 4 জন ও টাঙ্গাইলে 1 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার বাড়ায় আরও কয়েক জায়গায় লকডাউন দেওয়া হয়েছে, কোথাও কোথাও লকডাউনের সময় বাড়ানো হয়েছে। পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীর 3টি কেন্দ্রে এ টিকা দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস, সরাসরি কথা বলবো তার সাথে। কায়েস, আজ কতজনকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে, তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে কবে? ধন্যবাদ আইরিন, আমি এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের টিকাদান কেন্দ্রে আছি। তো এখানে এখন পর্যন্ত অর্থাৎ আজ সকাল 9টার সময় ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখন একজনকে টিকা দেওয়া হচ্ছে। তো সকাল 9টায় যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, এখন পর্যন্ত 45 নম্বর সিরিয়াল চড়ছে, অর্থাৎ 45 জনকে এই ফাইজারের টিকা দেওয়া হয়েছে। এবং আজকে তো পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে, এটা পর্যবেক্ষণমূলকভাবে এই টিকাটি দেওয়া হচ্ছে। আবার 7 থেকে 10 দিন পর প্রথম ডোজেরই দ্বিতীয় পর্যায় শুরু হবে, অর্থাৎ পরীক্ষামূলক যে টিকাদান কার্যক্রমটি শুরু হয়েছে সেটি আবার 9 থেকে 10 দিন পর এই সেন্টারে টিকা দেওয়া হবে। তো যারা আসলে টিকা নিয়ে নানারকম দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, অথবা প্রথম দিকে টিকা নেননি, অথবা অ্যাস্ট্রাজেনিকার টিকার অভাবের কারণে যারা টিকা নেননি, অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা এই ফাইজার টিকার আশায় আসলে বসেছিলেন। তো সেই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে বেলজিয়াম থেকে এই টিকাটি আনা হয়েছে, এটির আসলে অরিজিন যুক্তরাষ্ট্র। 1,620 ডোজের মতো ফাইজারের টিকা নিয়ে আসা হয়েছে। তো এই টিকা পর্যায়ক্রমে দেওয়া হবে। তো আপাতত এই ছিল তথ্য, 7 থেকে 10 দিন পর আবার দ্বিতীয় পর্যায় শুরু হবে। ধন্যবাদ গায়েস। রাজধানীর গণপরিবহনে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, অর্ধেক সিট খালি রাখা, মাস্ক ব্যবহার সহ নিয়ম মানায় অনীহা যাত্রী এবং পরিবহন শ্রমিক দুদিকেই। তার উপর হাতানো হচ্ছে বাড়তি ভাড়া। মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল নিয়ম থাকলেও বেশিরভাগ পরিবহনে তা মানা হচ্ছে না। গুলিস্তান, মতিঝিল, পল্টন থেকে বিভিন্ন রুটে চলা গণপরিবহনে 60% অতিরিক্ত ভাড়া নেওয়ার পরও অতিরিক্ত যাত্রী নিচ্ছে। বাসে অনেক যাত্রীর মুখে মাস্কও থাকছে না। এসব নিয়ে ড্রাইভার, হেল্পার, যাত্রী সবারই রয়েছে নানা অজুহাত। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন সহ দেশের প্রথম ধাপে 204টি ইউনিয়ন পরিষদে নির্বাচন চলছে। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকাল 4টা পর্যন্ত। লক্ষ্মীপুর 2 রায়পুর আসনে প্রথমবারের মতো ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে, আর ইউনিয়ন পরিষদগুলোতে ভোট হচ্ছে ব্যালট পেপারে। এদিকে গাজীপুরের কালীগঞ্জ 6টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট চলছে। 6 ইউনিয়নের 2টিতে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি 4টিতে চেয়ারম্যান পদে 16 জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদ 58 জন এবং সাধারণ সদস্য পদে লড়ছেন 199 প্রার্থী। বরিশালে প্রথম ধাপের 50টি ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে সকালে কোনো কোনো কেন্দ্রে বেশ ভোটার উপস্থিতি দেখা গেছে। সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর, গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর এবং গোরনদীর বাটাজোর ইউনিয়নে ইভিএমে ভোট চলছে। ঝালকাঠিতে 1টি পৌরসভা ও 31টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে। পৌরসভার ও 5টি ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমে ভোট নেওয়া হচ্ছে, বাকিগুলোতে ভোট নেওয়া হচ্ছে ব্যালটের মাধ্যমে। দর্শক, এ ছিল এখনকার মতো পর সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।